নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, বাড়ছে বোনাস, উৎসব ভাতা, ডিএ আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বলার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। চলতি বছর থেকেই অ্যাডহক বোনাস বাড়ানো হবে সরকারি কর্মীদের, এছাড়া বাড়ছে উৎসব উপলক্ষে অগ্রিমের পরিমাণও। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ডি আন্দোলন নিয়ে সরগরম রাজ্য, এই মর্মের রাজ্য সরকারি কর্মীদের বোনাস বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি বছর থেকেই অ্যাডহক বোনাস বাড়ানো হবে সরকারি কর্মীদের, এছাড়া বাড়ছে উৎসব উপলক্ষে অগ্রিমের পরিমাণও। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের শেষে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, 2022 সালে অ্যাডহক বোনাস ছিল 4,800 টাকা, সেই বোনাসের পরিমাণ এবছর বেড়ে হচ্ছে 5,300 টাকা। এছাড়া গত বছরের রাজ্য সরকারি কর্মীদের উৎসব উপলক্ষে অগ্রিম দেওয়া হয়েছিল 14,000 টাকা, এবার তা বাড়িয়ে করা হচ্ছে 16,000 টাকা। এছাড়া অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন সর্বাধিক 32,000 থেকে বেড়ে দাঁড়ালো 33,000 টাকা। শহীদ মিনারে ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। সোমবার তারা ডিএর দাবিতে গণ ইমেল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে, এর আগে তারা রাষ্ট্রপতিকেও ইমেল করেছেন। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ, তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বরফ গলছে না। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন ডিএর দাবি তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে ডিএর দাবিতে 20 ও 21 ফেব্রুয়ারি পেন ডাউন কর্মসূচি পালন করেন তারা, 10ই মার্চ রাজ্য জুড়ে ধর্মঘট পালন করে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ মঞ্চ, 44 দিন ধরে অনশন করার পর তা স্থগিত রেখে আপাতত অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, এবং ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।